এই ব্যাগটা ব্যাগটা ব্যাগটার বলতেছি চল। এই তুই আমার কাছ থেকে ব্যাগটা নিলি কেন? চুপ বেয়াদব, দিনে দুপুরে চিন্তাই করো, বড় বড় কথা বলো, একটা দেবো কারণ নিচে একদম। ম্যাম এনি না আপনার ব্যাগ, ব্যাগ সাবধানে রাখবেন, আর একটু হলে তো সিন্দিগিরি সব নিয়ে যাইতো, সব কিছু সাবধানে রাখবেন। আরে ম্যাম কি করতেছেন আপনিগুলো, আপনি ব্যাগটা ওকে দিতেছেন কেন? ওকে দেবো না তো কি করবো, ওই ব্যাগের ভিতরে কি কিছু আছে ওটা দিয়ে আমি কি করবো? ম্যাম কিছু নাই মানে কি বলতেছেন আপনি এগুলো? আরে শোন, এই ব্যাগটা আমাকে দেবে না তো কাকে দেবে? আর এইটা পুরোটাই একটা সাজানো নাটক ছিল। আর শোন, তোর পিছনে আমরা সকাল থেকেই টোপ ফেলাই রাখছি, তোর মতো লোককে আমরা মুরগি বানাই, আর আজকে তোকেই মুরগি বানাবো। ও আচ্ছা, এগুলো সবকিছুই তোদের একটা প্ল্যান ছিল তাই না? তার মানে তুই এতক্ষণ পর বুঝতে পারলি? হ্যাঁ, আমাদের এটা সাজানো একটা প্ল্যান ছিল। আর থাক, তুই ওকে কিছু বলিস না। আর শোন, প্রথম দেখাই আমি বুঝতে পারছি তুই অনেক বড় লোক, আর এই জন্যই তোকে চোখে চোখে রাখছি, আর এই জায়গায় প্ল্যান করে নিয়ে আসছি। আরে কি বললি তুই, তোরা আমাকে এখানে নিয়ে আসছিস? তোরা কি এনবি আমাকে? আমি তো তোদেরকে প্ল্যান করে এখানে নিয়ে আসছি, তোদেরকে ধরার জন্য। বুঝতেছি না কি বলছিস তুই, তোর কথার মানে তো বুঝি না। আরে কি বলছো, মানে বুঝতে পারছিস না? মানে খুবই সহজ, আমি হলাম এই এরিয়ার নতুন এসআই। কি এসআই? আমি অনেকদিন যাবতই শুনতেছি তোদের এই কুকর্মের কথা, এই এরিয়াতে ছিনতাইকারী চুরি সবকিছু বেড়ে যাচ্ছে, তাই আমাকে এই এরিয়াতে ট্রান্সফার করে পাঠানো হয়েছে তোদের মতো ছিনতাইকারী চোরদের ধরার জন্য। তোরা কি ভাবছিস, তোরা আমাকে এখানে নিয়ে আসছিস? তোরা কি এনবি আমাকে? আমি তো তোদেরকে প্ল্যান করে এখানে নিয়ে আসছি, তোদেরকে ধরার জন্য। কি আপনি এইখানে নতুন এসআই? স্যার আমরা আপনাকে চিনতে পারি না স্যার, স্যার আমাদের মাফ করে দেন স্যার, স্যার আমরা একাচার স্যার কখনো করবো না স্যার, স্যার এইটাই আমাদের প্রথম স্যার, আমরা একাচার কখনো করি নাই স্যার, স্যার প্লিজ আপনি আমাদের মাফ করে দেন স্যার। হ্যাঁ স্যার, এবারের মতো আমাদের মাফ করে দেন প্লিজ, এবারের মতো মাফ করে দেন, আর কোন সময় এইসব কাজ করবো না। কি মাফ করবো তোদেরকে, তোদের মতো বদমাশদের মাফ করবো? তোরা এই এরিয়ার কত অসহায়, কত নিরীহ মানুষের চিন্তায় করেছিস, কত মানুষের ক্ষতি করেছিস, আর তোদেরকে আমি মাফ করব? তোদেরকে ধরার জন্য আমি অনেকদিন যাবতই চেষ্টা করছিলাম, কিন্তু আজকে আমি আমার প্ল্যানে সাকসেস হয়েছি। আজকে তোদেরকে থানায় নিয়ে উচিত শিক্ষা দেবো, যাতে কোনো দিন আর কোনো অসহায় মানুষের কাছ থেকে চিন্তাই করার সাহস না পাস। চল দুটা থানা চল চল।